সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু আর যমুনা নদীর কোলঘেষে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক এখানে বিভিন্ন প্রকার ফলজ বনজ ও ঔষধি গাছের সমারোহে গড়ে তোলা হয়েছে পার্কটি এছাড়াও এখানে রয়েছে খরগোশ সহ বিভিন্ন প্রকার পশু পাখি রয়েছে ঝাউ বাগান প্রতিদিন টিকিটের বিনিময়ে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা বিনোদনের জন্য বেড়াতে আস এখানে পাখিগুলো অতিথি পাখি আর কি যেটা কলকাকুলিতে আর কি এই বঙ্গ এই বঙ্গবন্ধু ইকো পার্ক আরো মানে আরো একটা সৌন্দর্য আর কি গড়ে উঠেছে আমি এখানে খরগোশ দেখছি বানর দেখেছি হরিণ দেখেছি সব দেখেছি ইকোপার্ক এটি খুবই সুন্দর জায়গা এটি আমার খুব ভালো লেগেছে তবে পার্কটিতে খাবারের ক্যান্টিন ও বিশ্রামের ব্যবস্থা না থাকায় পরিবার পরিজন অনেকটা অসুবিধায় পড়তে হয় দর্শনার্থীদের এখানে খাওয়ার জন্য সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট নেই সেটা যদি ভালো হতো তো বাচ্চা কাচ্চা নিয়ে এসে অনেক মানে যারা যারা বেড়াতে আসে ভ্রমণে আসে খুব আনন্দ পেত টাওয়ার বা গেস্ট হাউস বিভিন্ন ফুলের বাগান যদি তারা কর্তৃক পার কর্তৃপক্ষ তাহলে আমরা আরো বিনোদন পাতাম রাস্তাঘাটের পরিস্থিতিও তেমন ভালো না আর কি চার যে আমরা ঘুরে দেখবো সেটাও তেমন কোনো ভালো না পার্কটি সৌন্দর্য বৃদ্ধি সহ আরো কিছু অবকাঠামো তৈরি করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি এটি হতে পারে দেশের অন্যতম দর্শনীয় স্থান বলে মনে করেন সিরাজগঞ্জ স্বার্থ কমিটির এই নেতা আশা করি অতি শীঘ্র এই বঙ্গবন্ধু ইকো পার্ক সমৃদ্ধ এবং উন্নত করে একটি জাতীয় মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা করা হবে অবশ্য পার্কটি আরো আকর্ষণীয় করে তুলতে নানা পরিকল্পনার কথা জানালেন পার্কের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা আর পিকনিক স্পট গাড়ি পার্কিং এ রাস্তা রেস্ট হাউস কটেজ এই সব বিষয়ে আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে লিখেছি এগুলো বাস্তবায়ন হলে বঙ্গবন্ধু ইকো পার্ক আরো সুন্দর ভালো হবে 2008 দুই সালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে ছয়শ একর জমির ওপর প্রাকৃতিক শোভামণ্ডিত পরিবেশে গড়ে তোলা হয় এই ইকো পার্কটি রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ